ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আলিপুর চিড়িয়াখানার ভিতর বিলবোর্ড লাগানোর সময় দুর্ঘটনা। হাতির এনক্লোজারের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেসরকারি বিজ্ঞাপন সংস্থার দুই কর্মীর মৃত্যু। একজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তের নির্দেশ বন দফতরের। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই। জমা জলে পড়ে থাকা ল্যাম্পপোস্টের খোলা তার থেকে দুর্ঘটনা। দুর্ঘটনার পরই বিচ্ছিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। গাফিলতির অভিযোগে প্রতিক্রিয়া মেলেনি সিএসসি। লকডাউনে বেপরোয়া গাড়ি, ফুলবাগানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীকে ধাক্কা মেরে পালালো গাড়ি। পরে পর্ণশ্রী ও শর্ষনা থেকে গ্রেফতার গাড়ির চালক ও মালিক। আহত ট্রাফিক পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যে পরপর দুদিন সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন। কলকাতা জুড়ে নাকা চেকিং, গাড়ি বাইক থামিয়ে তল্লাশি। বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে জেলাতেও করা পুলিশ। সম্পূর্ণ লকডাউনেও খোলা বাজার। নিয়ম ভঙ্গের ছবি নন্দীগ্রাম, তমলুক, বারুইপুরে। কুচবিহার ফির পাইয়ে বাজার খুললেও বন্ধ করল প্রশাসন। দেশে দৈনিক করোনা সংক্রমণে ফির রেকর্ড। একদিনে আক্রান্ত 69,500 পার। 24 ঘন্টায় মৃত 977, সুস্থ 58,794। বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও কমলো একদিনে আক্রান্তের সংখ্যা। একদিনে সংক্রমিত 216,811, 24 ঘন্টায় মৃত 5,550, একদিনে সুস্থ 229,672। দিল্লির 29.1% বাসিন্দার মধ্যে করোনা ভাইরাসের প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। একটি সমীক্ষার পর এই দাবি করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 5 দিন চলবে দুর্যোগ, জানালো আবহাওয়া দফতর। নাগারে বৃষ্টিতে দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে ঢুকলো জল। 10 বছরের নজিরবিহীন দাবি স্থানীয়দের। প্রবল বৃষ্টিতে কালিম্পং এর একাধিক রাস্তায় ধস। পুলিশের অজ্ঞাতে কনস্টেবলদের অন্য কাজে ব্যবহারের অভিযোগ। ক্লোজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা 4 কনস্টেবল। নতুন ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাখ্যান উপাচার্যে। প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক মাপকাঠি এখনো স্থিতিশীল। ফুসফুসের সংক্রমণে চিকিৎসায় সামান্য উন্নতি, মেডিকেল বুলেটিনে জানালো দিল্লির সেনা হাসপাতাল। সুশান্ত মৃত্যু তদন্তে সিবিআই এর জোড়া দল। ময়নাতদন্তকারী চিকিৎসক ও আয়োগকে করা হবে জিজ্ঞাসাবাদ। বয়ান রেকর্ডের জন্য তৈরি হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকা খবরসূত্রে। সুশান্ত মৃত্যু তদন্তে ইডির নজরে বিদেশে রিয়ার আর্থিক লেনদেন। খোলা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডির কাছে হাজিরা পরিচালক রুমি জাফরির। ভারতে ঢুকেছে 3 জাইশ জঙ্গি, টার্গেট ভিআইপিরা। দিল্লিতেও নাশকতার সম্ভাবনা, সতর্কবার্তা গোয়েন্দাদের। হান্দওয়ারায় লস্কর কমান্ডার সহ 2 জঙ্গির মৃত্যু। বিভিন্ন সরকারি দফতরের ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা। গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। দুজনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানা। লকডাউনের দিনেও যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে প্রায় 450 মানুষের হাতে তুলে দেওয়া হলো খাবারের প্যাকেট। মেনুতে ছিল বাসন্তী পোলাও ও পনির বাটার মশালা। ভারতীয় ক্রিকেটের জন্য আপনি যা করেছেন সেজন্য গোটা দেশ চিরকৃতজ্ঞ। অবসর প্রসঙ্গে ধোনিকে চিঠি প্রধানমন্ত্রীর। কাজের স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। টুইটে পাল্টা সৌজন্য মাহি। করোনা মুক্ত হয়ে অবশেষে শুটিং এ ফিরছেন অমিতাভ বচ্চন। যথাযথ সুরক্ষাবিধি মেনে কন বনেগা ক্রোড়পতির শুটিং শুরু করতে চলেছেন তিনি। নিজের ব্লগে এই কথা জানিয়েছেন অমিতাভ। শুটিং এর প্রস্তুতিও চলছে জোর কদমে। প্রথমে কেবিসির প্রোমো শুট করবেন অমিতাভ, তারপর মূল পর্বের শুটিং ও শুরু হয়ে যাবে। দো ভিলেন ছবিতে এবার মুখোমুখি জন আব্রাহাম ও অর্জুন কাপুর। ছবিটি পরিচালনা করবেন মোহিত সুরি। জন অর্জুন ছাড়াও ছবিতে থাকছেন দিশা পাটানি ও তারা সুতারিয়া। আজ সন্ধ্যে পণ্ডিত যশরাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে মুম্বাইয়ের জুহুর পবনহংস শ্মশানভূমিতে। গান স্যালুট দিয়ে অন্তিম বিদায় জানানো হবে তাকে। এদিন সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত তার বাসভবনে অন্তিম দর্শনের আয়োজন করা হয়।